বুঝতে পারবেন আসলে আমি কি পরিবর্তন করতে চাই বা আপনি কি পরিবর্তন হতে চান। ধরেন আপনার কাছে 1,000 টাকা ছিল, আমি যখন ক্লাস 6 অথবা 7 পড়ি, ধরেন যে 2005-এর কথা বলি, তখন একটা আইসক্রিম খেতাম চকবার 20 টাকা দিয়ে। 1,000 টাকা দিয়ে তখন আপনি পাইতেন কয়টা? 50টা। এখন একটা চকবার আইসক্রিমের দাম 35 টাকা। ওই 1,000 টাকায় কিন্তু এখন পাচ্ছেন কয়টা? প্রায় 29টা। অর্থাৎ দেখেন 21টা আইসক্রিম এতদিনের ফারাকে আপনি লস করলেন, অর্থাৎ আপনি পেলেন না। তার মানে কি 1,000 টাকা 1,000 টাকায় মানে দাঁড়ায় আছে, কিন্তু আপনি কম পাচ্ছেন। যত সময় যাবে আরও কম পেতে পারেন, অথবা একটু বাট আগের মতো পাবেন না। সো নিজেকে আপনার পরিবর্তন করতে হবে। এখন কিভাবে পরিবর্তন? আপনি দেখেন ভারতে অথবা ফিলিপাইনে তাদের ইয়াং জেনারেশন টেকনোলজিক্যালি অনেক অনেক বেশি তারা এস্টাবলিশড হয়ে গেছে, বাট আমাদের বাংলাদেশে হচ্ছে যে কীভাবে আমরা নিজেরা নিজেরা শিখে তারপরে হচ্ছে, আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলো ওই রকমভাবে বাস্তব অর্থে মানে জেনারেট করতে পারছে না। কেন জেনারেট করতে পারছে না? আমরা হচ্ছি ওই যে প্রথাগত যে শিক্ষা, এগুলো আমরা শিক্ষিত হই, এরপর আমরা বেকার, আমরা ওই গভর্নমেন্ট জবের দিকে আমরা ঝুঁকে পড়ি, যেখানে জব সব মিলে সরকার দিতে পারবে, ধরেন যে 5,000 স্টুডেন্টকে বা 5,000 বেকারকে আপনার চাকরি দিতে পারবে, কিন্তু অ্যাপ্লাই করে সেখানে 1 লক্ষ 1.5 লক্ষ, বাট বাকিরা কি করবে? বাকিদেরকে কাজে লাগানোর দায়িত্ব হচ্ছে কিন্তু গভর্নমেন্টের, কিন্তু গভর্নমেন্ট সেখানে যেখানে সেখানে দিচ্ছে, আমি জানি না কি হচ্ছে, বাট আলটিমেটলি বেকারই রয়ে যাচ্ছে। অনার্স মাস্টার্স করা অনেকেই আছে, তার যে যোগ্যতা ওই যোগ্যতা নিয়ে সঠিক জায়গায় যেতে পারছে না। সো টেকনোলজিক্যালি আপনার আপগ্রেড হতেই হবে। সো টেকনোলজিক্যালি কীভাবে আপগ্রেড হবেন? আমার শব্দচয়নে ভুল হতে পারে, অনেক টানা কথা বললে যেটা হয়, যাই হোক ওইদিকে কনসেন্ট্রেশন না দিয়ে আমি কি বলছি সেটাতে কনসেন্ট্রেশন দিন। বিষয়টা হচ্ছে যে আমি যেহেতু অনলাইনে ইউটিউব বা এই দিকে আছে, এই দিকের বিষয়টাই আপনাকে ডিটেলস বলবো। আমি ডেসক্রিপশনে কিছু ওয়ার্ড লিখে দেব, ঠিক আছে? এই ওয়ার্ডগুলো দিয়ে একটা চ্যানেল হতে পারে। বর্তমানে এআই এর যুগ, এই এআই এর সময় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজে লাগিয়ে আপনি প্রত্যেকটা ওয়ার্ডের উপর একটা চ্যানেল দাঁড় করাতে পারেন। আপনার অডিয়েন্স হবে ইংলিশ কন্টেন্ট, মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ যারা সার্চ করবে তাদের কাছে আপনার ভিডিও যাবে। আপনি কন্টিনিউয়াস এই একটা ওয়ার্ডের উপর আপনি যদি 10টা ভিডিও বানান, এই ধরনের পজিটিভ এইসব ভিডিওগুলো কিন্তু সবসময় মানুষজন দেখবে। সো আপনি হতে পারেন, আপনার এই ভিডিও বা একটা স্টেপ নেবেন, একটা চ্যানেল করেন না, সবাই তো করছে এখন, তাই না? আপনি স্টার্ট করেন, আপনি আজকে স্টার্ট করলে স্টার্ট হবে। আপনি যদি 2 বছর পর স্টার্ট করেন, এই 2 বছরে কিন্তু আপনি অনেক পিছিয়ে যাবেন। আপনি স্টার্ট করেন নাই, অন্য কেউ স্টার্ট করবে। এই টপিক